নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। 40,000+ শূন্য পদে পোস্ট অফিসে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আজ থেকে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ রয়েছে। টোটাল অল ওভার ইন্ডিয়াতে 40,000+ শূন্য পদ রয়েছে। অফিসিয়াল নোটিশ নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে আপনাদের নিয়োগ করা হবে। আপনারা সকলেই জানেন যে জিডিএসএ কী, যোগ্যতা লাগে, মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। গ্রামীণ ডাক সেবকের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 27 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে আপনারা নোটিফিকেশানে ক্লিক করলে নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফটি আপলোড করে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল 1 জানুয়ারি 2023 জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, নাম্বার অফ পোস্ট 40,889, 27 জানুয়ারি থেকে আবেদন শুরু, 16 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, 27/1/2023, এঙ্গেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে আজ থেকে 27/1/2023, আবেদনের লাস্ট ডেট 16/2/2023। কী কী পোস্টে নিয়োগ করা হবে? বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং এবিপিএম বা ডাকসেবক, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং এবিপিএম বা ডাকসেবক পদে আপনাদের নিয়োগ করা হবে। স্যালারি আপনাদের 12,000 টাকা থেকে শুরু এবং এটার ক্ষেত্রে 10,000 টাকা থেকে শুরু। তারপর আপনারা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। জব প্রোফাইল বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী কী কাজ থাকে, ডিউটি থাকে, এগুলো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএমের কী জব প্রোফাইল সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে ডাক সেবকের কী জব প্রোফাইল সেটাও এখানে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে আপনারা সকলে জানেন মাধ্যমিকের নম্বরের ওপর কিন্তু আপনাদের মেরিট হয়। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন বয়সের ঊর্ধ্বসীমায়। মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেই রাজ্যে আবেদন করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আপনাদের পড়াশোনা করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা আরও কিছু ইনফরমেশান পেয়ে যাবেন যেগুলো আপনারা নোটিশের মধ্যে পেয়ে যাবেন। নোটিশটি অবশ্যই ডাউনলোড করুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। হাউ টু অ্যাপ্লাই, অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, লিঙ্ক আমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে 100 টাকা এবং আপনারা এসসি এসটি বা মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম আবেদন ফি আপনাদের লাগবে না। এই হলো শূন্যপদের তালিকা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। টোটাল 40,889টি শূন্যপদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি, এটি হলো লোকাল ল্যাঙ্গুয়েজ, তারপর হিন্দি, ইংলিশ, নেপালি, নেপালি বেঙ্গলি, নেপালি ইংলিশ। তো এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন 2001টি শূন্যপদ, 2001টি শূন্যপদ, তারপর 29, 54, 19, 24, এটি হলো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এবং এটি লোকাল ল্যাঙ্গুয়েজ, এটি সার্কেল। টোটাল 40,889টি শূন্যপদ রয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।